আছে আমাদের মেধাবী ছাত্র মোহাম্মদ হামিম মিয়া। তিনি আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আপনি তো জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি আপনি হামিম মিয়া, রাজশাহী থেকে এসেছি। আলহামদুলিল্লাহ আজকে আমি জাপানের ভিসা পেয়েছি। আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না, বলে মানে ভাষায় বলে বোঝাতে পারবো না কেমন অনুভব করছি। আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগতেছে আর কি, ফ্যামিলি মেম্বাররাও সবাই খুশি হয়েছে। জাপানের স্টুডেন্ট ভিসা তো আপনি পেয়ে গেছেন, তো এটা হাতে পেতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? তারা কাগজপত্রের ক্ষেত্রে আর কি সব খুব ভালোভাবে কাজ করেছে এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সুন্দরভাবে করছে। এই কারণে অল্প সময়, খুব অল্প সময় আমি ভিসা পেতে আর কি সক্ষম হয়েছি। সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আপনার কিভাবে আসা হয়েছিল? আমার বন্ধুর মাধ্যমে আসছি, ও সান জাপানিজ থেকে একদম প্রথমে দিক দিয়ে গেছিল, তো ও আমাকে এটা ব্যাপারে বলছে, পরে আমি এখানে আসছি। আপনি তো খুব শীঘ্রই আপনার স্বপ্নের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তো এমন অনেকেই আছে যারা জাপান যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ দেবার আছে? যারা নতুন জাপানে যেতে ইচ্ছুক তারা অবশ্যই সান জাপানিজ এসে দেখতে পারেন, হানান স্যারের সাথে কথা বলে যদি মনে হয় এখান থেকে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে এখানে এসে স্যারের সাথে কথা বলে দেখতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার পরবর্তী যাত্রা শুভ হোক। ধন্যবাদ।